বিভিন্ন ধরনের পরীক্ষার এবং চাকরির খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে বেশি দেরি না করে চলেন ভিডিওটি স্টার্ট করি। বন্ধুরা, আবারও বলি, যে রাজ্য সর্বশিক্ষায় প্রথম স্থান সে রাজ্যের পার্শ্বশিক্ষকদের নেই দাম নেই সম্মান। বন্ধুরা, কালকের মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় এক পার্শ্বশিক্ষক মোবাইল নিয়ে চলে যায় পরীক্ষা কেন্দ্রে, এই নিয়ে চলছে বিশাল ঝড়। সম্পূর্ণ তথ্যটি জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলেন শুরু করি বেশি দেরি না করে। শনিবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র বাইরে না বেরোলেও পরীক্ষা কেন্দ্রে ফোন সহ ধরা পড়লেন এক পার্শ্বশিক্ষক। দার্জিলিংয়ের নন্দপ্রসাদ হাই স্কুলে এই ঘটনাটি ঘটেছে। শিক্ষামন্ত্রীর কাছে দরবার করেই এবার প্রথম পার্শ্বশিক্ষকদের মাধ্যমিকে পরিদর্শক করার ছাড়পত্র আদায় করেছিলেন নেতারা। শিক্ষা দপ্তরের সবুজ সংকেত পেয়ে উচ্চ প্রাথমিকের পার্শ্বশিক্ষকদের পরিদর্শক হিসাবে দায়িত্ব দিতে নির্দেশ দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। তাই এই ঘটনায় পার্শ্বশিক্ষক নেতাদের মুখও পুড়েছে। শনিবার পর্ষদ জানিয়েছে ওই পার্শ্বশিক্ষক নির্ধারিত পরীক্ষাবিধি লঙ্ঘন করেছেন, এমনকি পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ব্যবহারও করেছেন, পড়ার পর অভাব্য আচরণ করেছেন, তাকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই কেন্দ্রে ঢুকতে নিষেধ করা হয়েছে। এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির রাজ্য সভাপতি রমিউল ইসলাম শেখ বলেন, একজনের জন্য সব প্যারাটিচারকে যেন দায়ী করা না হয়। আর আমি খোঁজ নিয়েছি, অভিযুক্ত পার্শ্বশিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের ঝামেলা ছিল, তার জেরে ওই পার্শ্বশিক্ষক আগের দিন পরীক্ষার ডিউটি করতে আসেননি। এদিন তিনি এলে বর্ষা হয়, সেই সময় তার পকেটে মোবাইল ফোন পাওয়া যায়। ফোন বের করুক বা না করুক, পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে ঢোকা তার উচিত হয়নি। ঠরসোনার শিবরামপুর ননীলাল বিদ্যাপীঠের এক শিক্ষিকা এবং দুই শিক্ষকের দিকে পরীক্ষা চলাকালীন নিয়মবিধি লঙ্ঘন, কর্তব্যে গাফলতি এবং অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাদেরকে কেন্দ্রে ঢুকতে নিষেধ করা হয়েছে, কিন্তু এই স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে ওই শিক্ষকদের ঝামেলা বহুদিন ধরেই। অভিযুক্ত এক শিক্ষক বলেন, আমার তরফে কোনো গাফলতি ছিল না, যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাদের ধরেছেন। তিনিও এ ব্যাপারে সংবাদ মাধ্যমে মুখ খুলতে চাননি, তাই অভিযোগের সত্যাসত্য নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আসানসোল শিশু ভারতী বিদ্যা মন্দিরের কেন্দ্রে এক ছাত্রী, ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি স্কুল, কোচবিহারের শিকারপুর হাই স্কুল এবং মালদহের কুষ্টিয়া হাই স্কুলে এই তিন ছাত্র পরীক্ষার হলে মোবাইল সহ ধরা পড়েছে। তাদের উত্তরপত্র এবং মোবাইল সিল করে পর্ষদের অফিসে জমা দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে শিক্ষক এবং পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে মোবাইল এনেই চলেছে। বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।